আজকে আমার দাদুর দিবসী, তো হ্যালো বন্ধুরা, আজকে আমার দাদুর দিবসী। তো আজকে সারাদিন কি কি হবে আমার দাদুর দিবসী, আমাদের এখানে কেমন অনুষ্ঠান হয় দিবস, আশা করি সব জায়গায় একই রকম ভাবেই হয়। তো আমার দাদুর আজকে দিবসী, আজকে আমি সারাদিন তোমাদের দেখাবো কি কি হচ্ছে, কিভাবে সব ব্যবস্থা করছে, সব কিছুই দেখাবো। তো চলো দেখো বন্ধুরা, আমি আর মাসি গ্রামে যে কজন আছে ইনভাইট করতে হবে দাদুর দিবসীতে, তাদেরকে ইনভাইট করতে যাচ্ছি। একটা বাড়িতে ইনভাইট করতে এসে দেখো এই গাছটিকে দেখলাম, খুব সুন্দর। আর এই যে দেখো দেবুটা কত বড়, দেখো তো দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ এত বড় লেবু আমি কখনো দেখিনি। এই যে দেখো বন্ধুরা, পাড়ার সব দিদা ঠাকুমা সবাই মিলে এই যে দেখো সবজি কাটছে। দেখো অনেক রকমেরই সবজি নিয়ে এসেছে, তো সেগুলো কাটতে হবে, তো সেগুলোকে কাটছে সবাই মিলে। দাদুর দিবসীতে যেসব আইটেমগুলো হবে সেগুলো হলো পাঁচ তরকারি আর চাটনি আর খিচুড়ি, পেঁপোর চাটনি হবে, এই যে পেঁপো চাটনি হবে, আর পাঁচ তরকারি, খিচুড়ি, দই, মিষ্টি, ব্যাস এতটাই হবে। দিবসীতে নিরামিষই করে সেটা সবাই জানো, তো প্রতি বছরই যেহেতু দিবসী হয় তো এরকমই আইটেম করে। আর এই যে এখানে উপরে ত্রিপল টাঙাচ্ছে, নইলে প্রচণ্ড রোদ হবে আর কাজ করতে পারবে না, তার জন্য এখানে ত্রিপলটা টাঙিয়ে দিচ্ছে। কি রান্না আছে? এই যে দেখো এখানে আদা ছোট ছোট পিস করে কেটে নিয়েছে, এগুলো বাটতে হবে। আর এই যে এখানে সবজি, আর এগুলো এই রান্নাটা যেটা হচ্ছে এটা দুপুরের রান্না, রাত্রে যে খিচুড়ির ব্যবস্থা আছে ওটা আলাদাভাবে রাঁধুনিতে রান্না করবে, আর এটা দিদা রান্না করছে বাড়িতে যেসব অতিথিরা আসবে তাদের জন্য। আর এই যে দেখো বন্ধুরা, এখানে ময়দা সানা হচ্ছে, কারণ এই ময়দা সানছে কারণ লুচি হবে, আর লুচি খাবে যে গানের দলগুলো আসবে তাদের জন্য আলাদাভাবে লুচি করা হয়, কারণ তারা খিচুড়ি খায় না, তাই তাদের জন্য আলাদা করে এই লুচির ব্যবস্থা থাকে। দেখুন আমার এই আইটেম হয়েছে, এই করছি ওই করছি, কথাগুলো খাবি বললি হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি ফুলের মালা গাঁটছি, আর এখানে সাদা ফুল ইউজ করতে হয়, আর বেশিরভাগ মানে লাল ছাড়া বাকি সাদা ফুল কিছু ইউজ করতে হয়, তো সেগুলোই ব্যবহার করছি আর মালাটা গাঁটছি। আর এদিকে দেখো দিদিরা তর্ক করছে কাজ নিয়ে, যে কে বেশি কাজ করেছে, তো তাদের তর্কের মাঝেই আমি এখানে মালাটা গাঁটছি। ওটা আমি একটা নেবো।
এই যে দেখো বন্ধুরা, আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি। বান্ধবী আমাকে খাইয়ে দিল, এবার আমি বান্ধবীকে খাইয়ে দেব। আহারে টুরু লাভ, আমাদের মধ্যে কত ভালোবাসা দেখো একটু তোমরা। এই যে দেখো বন্ধুরা, গানের দল চলে এসেছে, গান শুরু হয়ে গেছে। আর এই গান তোমরা একটু শোনো। আর এই গান শুনলে সত্যি মন খুব হালকা হয়ে যায়, আর খুব সুন্দর লাগে এই গান শুনতে। পাশের বাড়িতে পরিবেশন করা হচ্ছে, আর আমাদের বাড়ি যেখানে আছে সেখানে গানের দল ওখানে গান করছে, আর এখানে পাশের বাড়িতে পরিবেশন করা হচ্ছে খিচুড়ি। দেখো সবাইকে দেওয়া হচ্ছে।
আর এই যে দেখো বন্ধুরা, আমি আর দিদি মিলে সবাইকে প্রসাদ দিচ্ছি। আমি বাতাসা দিচ্ছি আর দিদি ওখানে ফলের প্রসাদগুলো দিচ্ছে। এই যে দেখো, গানের দলগুলোকে লুচি, ছোলার ডাল আর তরকারি দিচ্ছে। আর তোমাদের বলেছিলাম যে গানের দলের জন্য এই যে লুচির ব্যবস্থা আছে, কারণ গানের দলগুলো খিচুড়ি খায় না, তো তাদের জন্য আলাদাভাবে লুচি আর তরকারি করতে হয়। তো দেখো সবাইকে পরিবেশন করছে। বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার দাদুর দিবসীতে দাদুর জন্য শান্তি কামনা করো। বন্ধুরা, আজকে আমার দাদুর কথা খুব মনে পড়ছে, কারণ দাদু শুধু আমার দাদু ছিল না, দাদুকে আমি নিজের বাবা ভাবতাম। তোমরা জানো হয়তো, তোমরা হয়তো জানো না যে আমি ছোটো থেকেই দিদা দাদুর কাছে মানুষ হয়েছে যেহেতু, আর আমার ব্যাপারে হয়তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক আমার স্টোরি আছে যেটা আমি তোমাদেরকে বলতে ইচ্ছুক নয়, বাট কোনো দিন যদি জানতে চাও অবশ্যই বলবো। তো যেটা বিধির বিধান সে লেখা আছে সেটা হবে, কেউ খণ্ডতে পারবে না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।